আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আরও একটি ইউনিক পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে এই ফলটি সবাই হয়তো বেল নামে চিনে থাকেন, তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কী বলি জানেন? ছেবল। বেল হোক কিংবা ছেবল, এই ফলটা কিন্তু খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি নিয়মিত প্রত্যেক দিন বেল খাওয়া হয় তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তাছাড়া যদি কারো কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, বেলের শরবত খেলে কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো গ্রামে এই বেল ফরমালিন মুক্ত বা বিষমুক্তভাবে কীভাবে পাকিয়ে থাকে সেই টিপসটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে গ্রামে বেড়াতে গিয়ে এক ফল ব্যবসায়ী তাদের বাসায় দেখলাম তারা এভাবে বেল পাকাচ্ছে। আমার ধারণা যারা কদবেল ব্যবসায়ী তারাও সেমভাবে এই একই পদ্ধতিতে কদবেলও পাকিয়ে থাকে। তো আজকের পর্বটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি খাচ্ছি, কি খাওয়া উচিত আমাদের আর কি খাওয়া উচিত না। অবশ্য বেল পাকানোর এই পদ্ধতিটা ফরমালিন বা বিষমুক্ত হলেও আমরা যে আসল বা পরিপূর্ণ একটা ফল বা গাছ পাকা পোক্ত ফলের যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু এইভাবে বেল পাকালে বা কদবেল পাকালে কোনোভাবে পাওয়া সম্ভব না। যে ব্যবসায়ীর থেকে আমি এই ভিডিওটা নিয়েছি তাকে ছোট করছি না বা দোষও দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করছি যে আমরা কিভাবে এই ফল খেয়ে থাকি পাকা। তবে আমার ধারণা যারা এরকম ফল ব্যবসায়ী আছেন তারা বেশি লাভের আশায় সিজন ছাড়া আগে আগে যে কোনো ফল এভাবে পেড়ে যে কোনোভাবে পাকিয়ে সেটা বাজারে উঠায়। তো ওনারা যেভাবে বেল পাকাচ্ছে, এখানে দুইটা রিং ছিলাপ আছে, নতুন তারা কিনে চুলা মতো বানিয়েছে, যেমন ইটের ভাটায় এই নিচে কাঠ দিয়ে থাকে সেরকম ওরা নিচে গর্ত করে দুই পাশ থেকে চুলার মতো মুখ রেখে দেয় জাল করার জন্য। আর যখন এই ওরা বেলগুলো জাগ দেয় এর মধ্যে, সেই সময় তো আর উপস্থিত থাকতে পারিনি আমি, ওনাদের জাগ দেওয়ার পরে আমি জিনিসটা দেখেছিলাম। তো এই চুলার মতো বানিয়ে রিং সিলাপের ভিতরে কাঁচা বেলগুলো এভাবে সাজিয়ে দেয়, দেওয়ার পরে কিন্তু পানিও দেয় না, উপরে অনেকগুলো লেয়ারে লেয়ারে পাটের বস্তা সাজিয়ে রাখে। আমি যদিও একটু আলগা করতে চেয়েছিলাম কিন্তু ওনাদের ভাষ্য মতে যদি আলগা করি তাহলে গরম ভাপটা বের হয়ে যাবে, সেজন্য আলগা করিনি। তো ওই চুলা মতো বানিয়ে চুলার নিচে প্রথমে এরকম অনেক কাঠের গোড়া চেপে চেপে ভরে দিয়ে আগুন ধরিয়ে দেয় যাতে আস্তে আস্তে ভাপটা মানে আগুনের তাপটা উপরে উঠে। ওনাদের বাসায় প্রচুর কিন্তু বেল দেখতে পাচ্ছেন ভিডিওতে, কারণ ওরা ফল ব্যবসায়ী আর এভাবে বেল পাকিয়ে থাকে। আর একই পদ্ধতিতে কিন্তু ওরা কদবেলও পাকিয়ে থাকে। বেলগুলো যদি পুরো পোক্ত হয়ে থাকে গাছ থেকে পেড়ে ভালোভাবে রোদে দিয়ে যে কোনো আড়ালযুক্ত জায়গায় বস্তায় করে জাগ দিয়ে রাখলে কিন্তু এমনিতেই পেকে যায়। তবে কমপক্ত বেলের ক্ষেত্রে তারা এইভাবে বেল পাকিয়ে থাকে। তো আমার মতে এইভাবে ফল পাকিয়ে না খাওয়াই উচিত, কারণ আপনি যে গাছ পাকা বা পোক্ত একটা ফলের স্বাদ তৃপ্তি করে খাবেন সেটা কিন্তু এইভাবে পাওয়া যায় না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন যারা দেখেছেন যে আমি কি বলতে চেয়েছি আর কি বুঝেছেন আপনারা। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করার অনুরোধ থাকলো। কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।